পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল বোমেন এমপিএ কৈসেন বাধা বিপত্তি থাকলেও কোর বাজেটও জিডিপির যে টার্গেট ধরা হয়েছে ইটা পূরণ করা সম্ভব হইব করোনার সময়ও দেশের জিডিপি বালা আসিল দুনিয়ার মাঝে বুক ফুলাইয়া হওয়ার মতো সাফল্য আছিল আমরার দেশের মানুষের গাম জড়াইল পরিশ্রম আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক আকল বুদ্ধি আর ডিসিশনে ইতা সম্ভব হইছে শুক্রবার মাদানে সিলেটের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক ক্রীড়া আর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হেসে সাংবাদিক সকলের এক প্রশ্ন জুয়াফে তাই ই কথা হয়েছে পার্লামেন্ট প্রস্তাব করা বাজেট বাস্তবায়ন করা যাইব কিনা পলান প্রশ্ন জুয়াফে পররাষ্ট্রমন্ত্রী আর কইন দেশের যাতে উন্নয়ন ওই বালা ওই ও খেয়াল লইয়াও সরকারে খাম করিয়া যার আমরার প্রধানমন্ত্রী খুব সাহসী তাইন দেশের লাগি জান সফিয়া খাম করা সময় বৌদ্ধ টিভি আলাইনতে হইসলা দেশ একবারে গেছে গিয়ে দেশের আর কোনো উন্নয়ন হইতো নাই কিন্তু আল্লাহ মেহেরবান করোনার সময় আমরা জিডিপি আছিল ছয় পয়েন্ট নয় দুনিয়ার খুব কম দেশে ইতা সফলতা দেখাইতে পারছেন মন্ত্রী আরও কইছন ইবার বাজেটো জিডিপি টার্গেট ধরা হয়েছে সাত পয়েন্ট পাঁচ বহুত বড় বাজেট ই বাজেট বাস্তবায়ন করতে বহুত বাধা বিপত্তি আছে করোনার বাধা আছে ইউক্রেনের বাধা আছে এর বাদেও আমরা আশাবাদী এর কারণ হইল আমরা সকল জাতর বাধা বিপত্তি দূর করিয়া সফল আওয়া জানি দেশের প্রতিনিধি সকলে বেশি দুর্নীতি সরণ্যা মন্তব্য করিয়া পররাষ্ট্রমন্ত্রী ড মোমেনে কৈছেন দেশ পঁয়ষট্টি হাজার জনপ্রতিনিধি আসইন এর মাঝে মাত্র বাহান্ন জনের উফরে দুর্নীতির অভিযোগ আছে জেনতানোর বিরুদ্ধে ইলান অভিযোগ উঠছে তানতানোর উপরে ব্যবস্থাও লওয়া হয়েছে পঁয়ষট্টি হাজারের মাঝে বাহান্ন জন একটা একইবারে মামুলি দেশের সুশাসন আছে করিয়াও জনপ্রতিনিধি সকলে আসাম করতে ডরায় এর আগে পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতা পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন দেশের মানুষের বিশ ভাগ গরিব আর একেবারে নাইনাদার সংখ্যাও একশত দশ জন সামনে দিয়ে গরিব আর নাইনাদার সংখ্যা আরও কমে আইব বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে পথে দেশ পরিচালন করছেন ইনশাল্লাহ আমরা আমাদের স্মৃত লক্ষ্য সোনার বাংলা একটা উন্নত সমৃদ্ধশালী স্মৃতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি যেখানে অন্নবস্ত্র বাসস্থান শিক্ষা সেবা স্বাস্থ্যসেবা সেবা যবে নিশ্চিত হবে আমরা সেই দিকেই তাকিয়ে আছি এবং এটা করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করা যাব দোয়া করে নেই আওয়ামী লীগ সরকার থাকলে বিশ্বাস করতে পারেন যে আপনাদের মানের অনেক অনেক উন্নয়ন হবে